সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 30 আগস্ট 2023, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি আশিক ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার সদর থানার অরণকুলা হাটের পাশেই। এখান থেকে মূলত সার গরু বিক্রয় করা হয়ে থাকে প্রতি সপ্তাহে। আজকের সপ্তাহে এখানে 4টি সার গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো আশিক ভাই কোন কোন জাতের সার গরুগুলো কালেকশন করেছেন, কেমন বয়সের, কোন কোন দাম হলে গরুগুলো নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। বেচা কিনে কেমন চালাচ্ছেন? জি ইনশাআল্লাহ সবার দোয়াতে যাচ্ছে তো মোটামুটি। কালেকশন আজকে কি কি ধরনের গরু কালেকশন করছেন? আসলে কালেকশন করছি অনেক গরু, কিন্তু ভিডিওতে অত গরু দেখাবো না, ভিডিওতে 4টা গরু দেখাবো। আরও খামারে দেখেন মিনিমাম 20টা মতো গরু আছে, তো অত গরু না দেখে 4টা গরু দেখাবো। 4টা গরু ভালো গরু, এই 4টা গরু দেখাবো। 4টা গরু দেখাবেন? জোড়া আকারে গরু দেখাবেন? হ্যাঁ, 2টা জোড়া করবো। আচ্ছা, 1 আর 2, 3 আর 4। আচ্ছা, টোটাল 4টা গরু দেখাচ্ছেন। জি, তো চলেন কথা না বাড়াই গরুগুলো দেখাই। আশিক ভাই, ভিডিওর শুরুতে মাশাআল্লাহ সুন্দর দেখে কান মাথা ঘোরানো, নাভি কম্বলে ঝোলানো একটা গরু আনছেন, কোন জাতের গরু এটা? এখানে ভাই 2টা গরুর আমি একটা জোড়া করছি প্রথমে, সেটা হচ্ছে এই 2টা গির জাতের গরু। যে গির আপনার মাথায় হালকা ঘোরানো সেটা না, এই গরুটা অরিজিনাল নিয়ে গির গরুটা, যদি প্রথম আর দ্বিতীয় গরু। এই 2টা গরু যদি কোনো দর্শক ভাই সরজমিনে আসে, আমার মনে হয় না গরু থুয়ে চলে যাবে। তো গরু গরুর মতো গরু দেখেন, গরুর নাভি, মাথা এবং চোট এখন ফ্রেম আকারের, এখন ফ্রেম হয়ে আছে। ইন্ডিয়ান গরু যদি 1টা বছর লালন পালন করা যায়, তো যে পরিমাণে গরু তো আসবে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে একটা এলাকার সেরা গরু হবে। এখন বডি ফ্রেম আকারে আছে, খাবার দাবার দিলে মোটা তাজা হবে। জি। বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2 দাঁত। 2টা দাঁত? হ্যাঁ। দাম কেমন রাখছেন গরুটার? এখানে 2টা গরু ভাই জোড়া করছি, সেটা হচ্ছে এটা প্রথম গরু আর দ্বিতীয়তে আরেকটা গরু আছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও আপনার গির? হ্যাঁ, এটাও গির। এইসব গিরের আর কি বর্ণনা করার মতো কোনো কিছু নাই। গরু যে দর্শক ভাইরা গরু পুষে এবং গরু সম্পর্কে জানে, তারা এক দেখাতেই আমার মনে হয় পছন্দ হয়ে যাবে। তো পছন্দ না হওয়ার মতো কোনো কিছু নাই। আচ্ছা, দেখলে পছন্দ হবে। 2টা গরু নিলে কেমন দাম? 2টা গরু নিলে পরে দাম একদম সাধ্যের মধ্যেই রাখছি আমি। 2টা গরু 3,95,000 টাকা, এখান থেকে হালকা সীমিত একটু দরদামের সুযোগ রাখছি। 3,95,000 টাকা দাম চাওয়া, আলোচনা করে বিক্রি হবে। জি জি অবশ্যই। সাইড করে দিন, 3 নম্বরটা দেখাই। জি। এপাশে আশিক ভাই আবার এক জোড়া গরু নিয়ে আসছেন, আজকের গরুগুলো মাশাল্লাহ। 3 নম্বর গরুটা সম্পর্কে বলবেন। এখানে ভাই এখানেও 2টা জোড়া করছি, এটা 2 জোড়া গরু দেখাবো আর কি আজকে। সেটা হচ্ছে 1, 2 গিসে, এটা 3 আর পরেরটা 4, একই রকম গরু। আচ্ছা, 2টা গির দেখালাম আর এই 2টা ব্যান্ড সাইহল। মাথা, চোট, নাভি দেখেন কোনো অংশে কোনো দিকে কম নাই। গরুটার যেমনিতে মাথাটা কিন্তু একদম ছোট, একদম ছোট মুন্ডি মাথা, বডিতে ঢেলা ঢেলা। হ্যাঁ, বডিতে ঢেলা ঢেলা এবং আপনার চুটটাও কিন্তু অনেক বড়। আচ্ছা, তো এই জোড়ার দাম কেমন রাখছেন? এখানে 2টা জোড়া করছি ভাই, এখানে এটা প্রথম গরু আর দ্বিতীয়ত যেটা আছে এই গরুটাও আপনার দেখেন যে আপনার নাভি, গলার ঝোল, কম্বল কোনো অংশে কোনো দিকে কম নাই এবং কালারগুলো দেখেন না, 4টা গরু যে দেখালাম 4টা গরুর কালার একদম টকটকা কালার। আচ্ছা, দেখলে একটু ভাইরা পছন্দ করবে এবং সরাসরি আসলে বেশি ভালো লাগবে। জি। দাম কেমন রাখছেন এই জোড়ার? এই জোড়ার রেটটা রাখছি আমি 3,25,000 টাকা। 3,25,000 টাকা দাম চাওয়া, আলোচনা সাপেক্ষে দামদর করে গরু 2টা বিক্রি থেকে হালকা একটু দরদাম করে বিক্রি করে দিব। তো আশিক ভাই গরু দেখলেন 4টা, দর্শক ভাইদের যদি কিছু বলতেন। আসলে গরু কিন্তু ভাই অনেক গরু আছে আমার কাছে, শাহিওয়াল আছে আপনার, আরও অন্য অন্য জাতের গরু আছে, কিন্তু গরু 4টা গরু দেখালাম। 4টা গরু আমার মনে হয় যে দর্শক ভাই দেখবে সে একবারও নিতে পারে এবং আলাদা আলাদাভাবে নিতে পারে, যার যেমন ইচ্ছা আর কি। আচ্ছা, তো চাইলে নিতে পাবে। তো ঠিক আছে আশিক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।